যুদ্ধ আপনারা করবেন, আমাদের যুদ্ধ করার বয়স কাল, কিন্তু সেদিন আপনারা মাঠে ছিলেন, আমার সাথে যারা ছিল পিছনে দাঁড়িয়েছে বাবু, সেও অনেক মার খেয়েছে কিন্তু আমাকে ছেড়ে যায়নি, সালাম জেলখানা সে পিঠে অনেকবার নিয়েছে আমাকে ছেড়ে যায়নি, যায়নি কিশোর দলের মিন্টু সওদাগর, যায়নি একটি সাধারণ কর্মী জেলায় মমিন, তার পিঠে যতটি বাড়ি পড়েছে সে যদি আমাকে আর মেয়ে না রাখত হয়তো আমি সেদিনই পোস্তগোলার শ্মশান প্রায় উঠতাম। আপনাদের দোয়া, জনগণের দোয়া, ঈশ্বরের আশীর্বাদ, বিশ্বাস, এই বিশ্বাসকে সামনে রেখে আমরা পথ চলছি। নাটক অনেক দেখলেন, আজকে পুলিশকে বিশ্বাস করে না সরকার, তাই পুলিশকে পরিচালনা করার জন্য ওই শান্তি কমিটি, উবাদুল কাদেরের শান্তি কমিটি, পিস কমিটি, ছাত্রলীগ, যুবলীগ, পাগল লীগ, ছাগল লীগ যত আছে এদেরকে নামায়, ছবি বলে পায়ে স্যান্ডেল, গায়ে টি শার্ট, জার্সি, উপরে একটা হাত কাটা, পুলিশে হাতে হাতুড়ি কেন, বন্দুক নাই কেন, পায়ে জুতো নাই কেন? আমাকে ওসি বলল গাড়ি তুললে, স্যার আমরা যারা নিয়মিত আমরা তো লোকাল সমাজ সমাজ বুঝি, তাই গাছের কি আচরণ করতো এটা তো আমাদের একটা শিক্ষা আছে, এখানে নানা মুখী দেব, ওই রাজার বাচ্চাকে কিছু আসছে এলিগুলি করতে জানার কিছু জানি না, আরেকটা বাহিনী আছে আমি নাম বলতে পারবো না, আপনি বুঝবেন আর তারা সেদিন পুলিশকে পরিচালনা করেছে বিভিন্ন জায়গায়। সবার অভাব মনে হয় সালাম সাহেব সেই সঙ্গে আমার সমাজ অভাব আপত্তি নাই, বিদায় দেন, ও বিদায় দিলে নাকি তো লক্ষ লোক মারা যাবে, আর হাসিনা ক্ষমতায় থাকলে 18 কোটি মানুষ মারা যাবে, সুতরাং 18 কোটি মানুষ বাঁচবে নাই দস্যু ভিত্তি অর্থাৎ লুটেরা আগের সম্রাজ্ঞী শেখ হাসিনা অর্থনীতিকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে সে রাষ্ট্রের মালিক থাকবে, আর আমরা প্রজা হয়ে বাস করব, তার জন্য তো জন্ম তার জন্য তো যুদ্ধ করি নাই, যুদ্ধ 71 সালে শুরু হয়েছে, যুদ্ধ চলমান যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র না আসবে, আর গণতন্ত্রের শত্রু শেখ হাসিনার সাথে যারা আছে তাদেরকে 71-এর স্বাধীনতা যুদ্ধের পর রাজাদার আলবদরদেরকে তারা ক্ষমা করেছে, এইবার কিন্তু গণতন্ত্রের যুদ্ধে যারা বিরোধিতা করবে তাদের ক্ষমা করার কোন সুযোগ নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাহসে আমরা এই বয়সে সাহসে আপনাদের সাহসের কারণে মাটির আঘাত মাথায় মাথায় পড়ল কামু করতে পারে নাই, আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকব, নেতৃত্ব দেব, আপনারা রাস্তায় থাকবেন, পালাবেন না, সবাইকে ধন্যবাদ।